গুড মর্নিং, এখন বাজে সকাল 6টা। এই এত সকাল সকাল মনে হয় কোনোদিনই উঠি না। তবে আজকে যে জায়গা নড়ে গেছে সবার, ঘুম ভেঙে গেছে আর ক্যামেরায় নেই চার্জ, তো ক্যামেরা ছিল মামির বাড়িতে, নিয়ে আসলাম। নিয়ে এসে এখন চার্জে বসাবো। আর দেখো সকালবেলাটা কত সুন্দর, দারুণ সকাল। লিচু গাছে লিচু। শহর থেকে একটু ভিতরে, বেশ কিছুটা দূরে, এত সুন্দর গ্রাম আর এত সুন্দর প্রকৃতি। পাখির ডাক দেখেছো? বাঁশ বাগান, এত সুন্দর বাঁশ বাগান। বুঝতে পারছো কিনা জানি না, ওই পাশে একটা বাঁশ বাগান রয়েছে বাঁদিকে, তাছাড়া দু সাইডে কলা গাছ নারকুল গাছে ভর্তি। আর এত সবুজের মাঝখান থেকে যে রাস্তাটা গেছে, মনে হচ্ছে না কত সুন্দর, দেখলেই চোখ জুড়ে যাচ্ছে। আমাদের এই আশেপাশে এরকম ভিতরে এত সুন্দর জায়গা রয়েছে, আমরা হয়তো কখনো সেটা খুঁজেই দেখি না। আমরা বেড়াতে যাই অনেক অনেক দূরে, তাই না? তো আজকে মামাবাড়ির এই গ্রামটা তোমাদের ভেবেছি একটুখানি ঘুরে দেখাবো, যদিও খুব বেশি ঘুরে দেখাতে পারিনি। দেখো আগ গাছ, আগ গাছ, সব কিছু যেন ভালো লাগছে। সকালবেলা তো মনে হচ্ছে যেন কালিম্পং এ এসেছি। আর এখানে একটা বাড়ি দেখো, ভালো লাগছে। দেখো ফুল গাছগুলো দেখে মনে হচ্ছে সত্যি কোনো হিল স্টেশনে এসেছি। আর একটা জিনিস আমাদের দেখাবো, এটা হচ্ছে গাছের কাঁঠাল। কাঁঠাল গাছে কাঁঠাল, পুরো গাছে, মানে একদম গোড়া থেকে মাথা অবধি পুরো গাছে কাঁঠাল হয়েছে। দেখে এত ভালো লাগছে যে তোমাদের দেখাতে ইচ্ছা করলো গোড়া পর্যন্ত। কি ভালো লাগছে না দেখতে? Hi everybody! Hey, stop on now! দেখো এই হচ্ছে আমার মামাবাড়ির গোল মিটিং বসেছে, সবাই মিলে ঠিক এইরকম মিটিং হয়। ফ্যান্টাস্টিক মিটিং বসে গেছে, মানে এখানে উপস্থিত না থাকলে বোঝা যাবে না এই মিটিংটা কত সুন্দর। মামার্থের অনেক প্রোডাক্ট নিয়ে আমি তোমাদের সাথে কথা বলেছি, তো আজকে একটা নতুন প্রোডাক্ট আমি দেখাতে যাচ্ছি এবং সেটা রিভিউ দেব। তো মামার্থের প্রোডাক্ট গুলো সবসময় এরকম সুন্দর প্যাকেজিং এ করে আসে, প্যাকিংটা একদম ইউনিক দেখতে। প্যাকেজিং সত্যি সুন্দর, কোনো কথা হবে না। দেখো ভেতরে এইরকম ভাবে মুড়ে প্রোডাক্টগুলো পাঠানো হয়, ভীষণ প্রোটেক্টেড অবস্থায় থাকে প্রোডাক্টগুলো। এইবারে আমি তোমাদের দেখাবো দুটো প্রোডাক্ট, দুটোই হচ্ছে এসেন্স সিরাম। প্রথমে তোমাদের দেখাচ্ছি লিপস অফ ক্ল্যারিটি এসেন্স সিরাম, খুব সুন্দর কিউট একটা এরকম কাঁচের জারের মধ্যে এসেছে, আর সাথে এরকম একটা গ্লাস ড্রপারও এসছে। এইভাবে এখান থেকে ড্রপারে করে কয়েক ফোঁটা তুলে নিতে হবে, হাতের সাহায্যে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করার আগে এবং পরে কিন্তু অনেক বেশি ডিফারেন্স ফিল করছি স্কিনে। এরপরে আমি রিভিউ করবো রুটস অফ রেডিয়েন্স এসেন্স সিরামে। এটা ব্লু কালারের গ্লাস জারে রয়েছে, সাথে রয়েছে ড্রপার, দেখতে প্রচন্ড কিউট। অ্যাপ্লাই করে নিতে হবে, একদমই কোনো স্মেল নেই, উইদাউট পারফিউম, ভীষণ সুন্দর সিরাম দুটো, এতই ভালো যে কোনো কথা হবে না। দুটো কিউট কিউট এরকম সিরাম, দারুণ দেখতে, যেমন কালারটা সুন্দর সেরকম জিনিসটা কিন্তু ভীষণ ভালো। সিরাম দুটো এত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় যাতে আমাদের স্কিন প্রচণ্ড প্রচণ্ড ভালো থাকে, যত গুণাগুণ আছে খুব তাড়াতাড়ি আমাদের স্কিনে প্রবেশ করতে পারে। আজকাল প্রচুর পার্সোনাল কেয়ার প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু একদম উইদাউট ফ্রেগ্রেন্স এরকম একটা কোরিয়ান স্কিন কেয়ার রেজিমস খুঁজে পাওয়াটাই একটা টাস্ক। লাইট ওয়েট কুইক অ্যাবজর্বিং ফর্মুলা, অলসো অ্যাকচুয়াল ড্রপ অফ পিওর নেচার টু হেল্প ইউ গেট অ্যান অ্যামেজিংলি রেডিয়েন্ট স্কিন। এটা ওয়াটার বেস, আর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে রুটস অফ রেডিয়েন্ট সিরামটার মধ্যে রয়েছে অশ্বগন্ধা, টার্মারিক, এছাড়া হায়ালুরোনিক অ্যাসিড। অশ্বগন্ধা ডার্ক স্পট রিমুভ করে, হলুদ ন্যাচারালগুলো ফিরিয়ে আনে, হায়ালুরোনিক অ্যাসিড গিভিং এ ব্রাইটার গ্লোয়িং স্কিন। এছাড়া লিপস অফ ক্ল্যারিটি সিরামের মধ্যে রয়েছে নিম, সলিসিলিক অ্যাসিড ফর ক্লিয়ার স্কিন। এছাড়াও মামার্থের প্রোডাক্ট সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়, ইন্ডিয়ান ব্র্যান্ড,
প্লাস্টিক ফ্রেন্ডলি, এছাড়াও প্রচুর প্রচুর প্ল্যান্ট লাগানোর মিশন এরা নিয়েছে। তোমরা যদি এই প্রোডাক্ট দুটো পারচেস করতে চাও, কেউ কেউ চাইতেই পারো, তো তাদের জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। মামার্থের নিজস্ব ওয়েবসাইট, এছাড়া মামার্থের নিজস্ব অ্যাপ, তাছাড়া অ্যামাজন, নাইকা, পার্পল, ফ্লিপকার্ট সমস্ত সাইটে কিন্তু এগুলো অ্যাভেলেবেল। যদি মামার্থের নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপ থেকে তোমরা এটা পারচেস করো, তাহলে তোমরা পেয়ে যাবে 20% ডিসকাউন্ট যদি আমার কুপন কোড BVK2022 ইউজ করো। আশা করি মামার্থের রিভিউটা তোমাদের ভালো লাগলো এবং এই দুটো সিরাম তোমরা কিনে উপকৃত হবে। আচ্ছা নতুন বউ মেনু বলছে আজকের, টক ডাল, আমের ডাল, চোরালুর তরকারি, ডালের সাথে পকোড়া, কালকের পকোড়া অনেক আছে, ওগুলো আরেকটু গরম করে দেয়া হবে, আর হচ্ছে মাছের ঝোল চাটনি, ঠিক। আর রাধা পল্লবী গুলো কি এখন চালাবে? এখন যদি কেউ খেতে চায় খাবে, না হলে টাটকা ভাত, টাটকা গরম গরম ভাত। এদিকে বর্দি জামাইয়ের জন্য স্পেশালি, আর নিজের জন্য নিজে খাবে বলেই রুটি করছে। বর্দি খুব কাজে, কোন ফাঁকে এসে আটা মেখে রুটি করছে। বাবা এই একই রুটি করছে, দেখো আবার এখন নতুন লোক, সেটা তো বললি, দেখো একই রুটির হাফ কাজ করে একজন চলে গেছে। আরে যে শুধু রুটি উল্টাচ্ছে কেন জানো তো, শুধু শো করছে, শো, এই মানুষটা নাকি কাজ করে। স্পেশাল হচ্ছে রুটি, আর আমাদের এমনি নন স্পেশাল হচ্ছে লুচি। এই যে আমার মেজো মামি, খেয়েছো তুমি? চলো আর এখানে সবাই বসেছে সকালের খাবার খেতে। সকালের খাবারে কেউ কেউ খাচ্ছে ভাত, কেউ লুচি, কেউ রুটি। চেপে গেছে ডাল হচ্ছে, সবজি কাটা হচ্ছে। এই সব কিন্তু একই বাড়ির মানুষ, মানে কেউ বাইরের থেকে কিন্তু আসেনি, সব মেয়ে জামাই ছেলে বউ এরাই। এই জায়গাগুলো দেখছো ঘরের পেছনের, এগুলো ভীষণ চেনা আমার, যদি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে কত যে আসতাম, মানে গরমের ছুটি পড়লে, পুজোর ছুটি পড়লেই চলে আসতাম, আর এই বাইরেটা দেখে মনে হবে বিরাট কর্মযোগ্য। এখানে ম্যাডাম ম্যাডাম খাওয়ার জন্য ব্যস্ত, কখন থেকে বলছি এত খাস না, কিন্তু খাবেই। খাস কেন তুই? খিদে পেলে কি করব, এত খিদে পায় তো? কালকে একটু রাতে খাইনি, ছি ছি, এত খেতে নেই মানা, নে সোনা নিজে খাবে, আমার নামে দিচ্ছে, যেই ক্যামেরা ধরেছি বলে নে সোনা, কয়বার খেলি এই নিয়ে, কয়বার খেলি এই নিয়ে, খায় না, লজ্জা পাস না, খায় দেখেছো, দুইবার খাওয়া হয়ে গেছে অলরেডি, এই আরেকবার নিয়েছে যেই দেখে ফেলেছি বলে নে সোনা, নে নে আমি খাবো না সোনা, তুমি খাও সোনা, নে সোনা। আমি আজকে আমার খাবারটা নিজেই নিয়ে নিচ্ছি, এখানে রয়েছে লুচি। অবরি কি খাবার নেব, বুফে বুফে? আচ্ছা এই বেলা বুফে সিস্টেম হয়েছে সকালে। আচ্ছা এখানে আছে চানা মশলা, এখানে আছে চিকেন, বুফে সিস্টেমে খাওয়া হচ্ছে, সেগুলো নিয়ে নিচ্ছে। আমি দেখি কি নেওয়া যায়,
বৌদিরা বলে দিয়েছে একদম নিজে নিয়ে খাবে। বৌদি যার যেটা পছন্দ হলো আমি দু রকমই নেবো, এটা হচ্ছে চানা মশলার সাথে আবার পনির আছে। দুঃখ পাবেন না, আবার চলে আসবে, দেখা হয়ে যাবে। ঠিক বোধে আসি বোধি, বৌদির অনেক কষ্ট হলো, এত কষ্ট দিলাম সত্যি, মনটা খারাপ লাগছে না। না বৌদির জন্য গল্প করতে করতে এতটাই সময় চলে গেছে যে খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে আমাদের ট্রেন রয়েছে দুপুর 3:30 সময়। তো একবারে সাজুগুজু করে নিয়েছি, খাওয়ার সময় দেখাচ্ছি আবার। এই যে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে একেবারে চলে যাচ্ছি যে বাড়িতে অনুষ্ঠান সেইখানে, মানে আমার মামা বাড়ি, আর মামা বাড়ি ওইখানে, আর এইখানে হচ্ছে মামা তো দাদার বাড়ি। তো এইটুকুনি আমরা গিয়েছিলাম রেস্ট নিতে, রাতে ঘুমিয়েছিলাম, সকালে এসে আবার ওইদিকে ব্রেকফাস্ট খেয়ে আবার গেছিলাম, এখন আবার যাচ্ছি দুপুরবেলা খেতে। আর অস্বাভাবিক রোদ, মানে বুঝতেই পারছো দুপুর 2 বাজে এখন, প্রচণ্ড রোদ। তো যাই হোক একটুখানি রোদ সহ্য করি, কারণ কিছু করার নেই, ঘুরতে এলে তো কিছুটা করতে হবে তাই না। বেড়াতে এলাম, খুব ভালো লাগলো, সেই জায়গাতে রোদটা কিছুই নয়।